বিশেষভাবে একটা গুনাহ আমাদেরকে পরিহার করতে হবে তা হলো মিথ্যা যেটা একটু আগে বললাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বি যে ব্যক্তি মিথ্যা কথা আর মিথ্যা কাজ ছাড়লো না ফালাইসা লিল্লাহি হাজাতান আই ইয়াদা তুআমাহু ওয়া শারাবা তাহলে সে রোজা রেখে খাইলো না পান করলো না এটাতে আল্লাহর কোনো প্রয়োজন বা ঠেকা পড়ে নাই অতএব একটা বিশেষ গুনাহ রমজান মাসে কোনো অবস্থাতেই করা যাবে না সেটা হলো মিথ্যা মিথ্যা ছাড়া ট্রেনিং রমজানে আমাদেরকে নিতে হবে সারা বছর যাতে আমরা সত্যবাদিতার চর্চা করতে পারি এটা হলো রমজানের স্পেশাল আমল 10 নম্বর আমল হলো রমজান উপলক্ষে ঝগড়া ঝাটি এটা পরিহার করতে হবে অন্য সময় তো বাদ দেব রমজান মাসে বিশেষ ভাবে ঝগড়া ঝাটি করা যাবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি রমজান মাসে রোজা রাখে কারোর সাথে তার কথা কাটাকাটি তৈরি হয় কেউ যদি তার সাথে ঝগড়া করা শুরু করে সে যেন ওই ব্যক্তিকে বলে দেয় ইন্নি সায়েম ভাই তোমার এই ঝগড়ার জবাব আমি দিতে পারি তোমার এই ঝগড়ার জবাবে বহুত কিছু বলার আছে আমার কিন্তু আমি রোজাদার আমি রোজাদার সেজন্য আমি তোমাকে কিছু বলতে পারলাম না সেখান থেকে সে সবর করে সরে যাবে রোজাদার সে কারোর সাথে ঝগড়া লিপ্ত হবে না অতএব এটি হলো বিশেষভাবে পরিহার্য বিষয় রমজান উপলক্ষে আমাদেরকে পরিত্যাগ করতে হবে যে আমরা ঝগড়া করব না 10 নম্বর আমল